আসসালামালাইকুম রহমতুল্লাহাত হুসেন আনহর সাথে দশাই মহারাবিন এমন কোন সম্পর্ক নাই যে তার কারণে দশে মহরম আমরা পালন করি বরং দশে মহরমের রোজাটা এসেছে এটা পুরাতন ইতিহাস কেন্দ্র করে এবং এই রোজার নিয়ম চলে আসে কতদিন আগে থেকে হোসেনের জন্ম হোসেন উদ্দুল জন্মের আগে হোসেনের মার জন্মের আগে হোসেনের বাপের জন্মের আগে এমনকি হোসেন হোসেনজুল আনহর নানা রাসুল হাসানের জন্মের আগে হাজার হাজার বছর আগের ঘটনা সুতরাং এর সাথে এই কারবালার কোনো সম্পর্ক নেই যদিও কারবালা সে মর্মন্ত ইতিহাস জড়িয়ে গিয়েছে পরবর্তীতে একষট্টি হিজড়িতে এসে একষট্টি হিজড়িতে এসে দশে মহরমে হোসেন আজন আহ সাহাত হয় হোসেন আজন আহ সাহাতের ঘটনা অনেক লম্বা অনেক ব্যাখ্যা সাপেক্ষ সংক্ষেপে আমরা বলতে পারি যে হোসেন আজন আনহ তিনি এই দিনে পৌঁছেছিলেন কারবালা প্রান্তে কারবালা প্রান্তে তিনি পৌঁছেছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন তো মা আদুল আহ যখন তিনি মনে করেন যে তার মানে জীবন শেষের দিকে এসে গিয়েছে তখন উনি পরবর্তী কাকে খলিফা নিয়োগ করবেন এ নিয়ে একটু চিন্তা চিন্তায় পড়েন পরিশেষে বিভিন্ন পরামর্শ বিভিন্ন মহল থেকে পরামর্শ নেওয়ার ভিত্তিতে উনি এটাই সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে উনি খলিফা বানাবেন তার পরবর্তীতে সেই হিসাবে তার ছেলে এজিদকে উনি খলিফা বানানোর জন্য তিনি বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন দেশে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে তার বায়াত নিতে শুরু করেন মদিনাতর পাঠানো হয় লোক বায়াত নেওয়ার জন্য এজিদের এবং এজিদের বায়াতকে ইচ্ছায় অনিচ্ছায় সাপোর্ট করে ফেলেন মেন সাহাবায় কেরাম এরপরে যখন মোহাম্মীর আহম বিদায় গ্রহণ করেন পূর্ব পরিকল্পনা যেহেতু আছে যে তার পরবর্তীতে কে হবে ওলি আহাদ খলিফা মনোনয়ন করা রয়েছে এজিদকে এজিৎ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবার নতুন করে তাজ দিদুল বায়া করা হলো বায়াতকে নবায়ন করা হলো বাস্ত নিয়ে গেছেন এরপর বেটা মানে রিয়েল খলিফা হওয়ার পরে বায়াত নিলেন তো বায়াত নিলেন সকলেই পুরা মুসলিম রাষ্ট্র তারা বায়াত গ্রহণ করলেন অনেকে বায়াত থেকে বিরত থেকেছেন তবে সাহাবায় কেরামদের মধ্যে প্রায় সমস্ত সাহাবি বায়াত করেছিলেন কারণ তারা জানতেন যে খলিফা রাষ্ট্র শাসকের আনুগত্য করতে হবে রাষ্ট্রনায়কের সে যদিও পাপি হয় যদিও অনত্তম হয় তবুও রাষ্ট্রনায়কের বায়াত বায়াত করা যায় রয়েছে এবং করতে হবে সে হিসেবে বায়াত করেছিলেন শুধুমাত্র বায়ার থেকে বিরত হয়েছিলেন আব্দুল আবদুল্লাহ বিনজোবাইয়ের হোসেন আল আহ আবদুল্লাহ জোবাইয়ের ইচ্ছা ছিল যে উনি মক্কা খলিফ হবেন আর হোসেনের ইচ্ছা যে উনি সারা বিশ্বের সারা মুসলিম ওয়ার্ল্ডের উনি খলি ফাবেন তো দুজন বায়ার থেকে বিরত থাকেন তো তাদেরকে যখন চাপ দেওয়া হয় তখন তারা মদিনা ছেড়ে মক্কায় চলে আসেন মক্কা ওই জন ঘন ঘন বসতি তো সেখানে তারা মানে আত্মগোপন করেন বলা যেতে পারে সেখানে থেকে তারা এ তাদের নিজের মতে অটুট থাকেন এর মধ্যেই যখন কুফাবাসী জানতে পারলো যে হোসাইন বায়াত করেন এজিদের হাতে তখন কুফাবাসীরা তাকে ডেকে কি তাকে ডেকে পাঠান বিভিন্ন পত্র হাজার হাজার পত্র তার কাছে পাঠানো হয় যে হোসাইন আপনি আসেন আপনাকে আমরা খলিফা বানাবো আমরা এজিদকে খলিফা গ্রহণ করতে চাই না হোসেন অজুন তখন কি করলেন এটা যাচাই করার জন্য তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন চার ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন যে যাও তুমি দেখে আসো খবর নিয়ে আসো উনি যে দেখেন যে কুফার অধিবাসী তারা হোসেনের আসলে তারা বাজার চাচ্ছে হোসাইনকে তারা খলিফেস দেখতে চাচ্ছে তো মুসলিম বিন আকিল উনি গলিতে গলিতে গিয়ে কুফার গলিতে গলিতে গিয়ে উনি বায়ার নিজে থাকেন এবং সকলে তাকে একজন রাষ্ট্র নায়কের দান করে মানে রাষ্ট্রীয় মেহমানের যেখানে উনি যান লোকের বহর অনেক অনেক লোক আর এরা কিন্তু ছিল শিয়া এদের অধিকাংশ ছিল শিয়া মানে উগ্রপন্থী আলীর চরম ভক্তিকারী মুনাফেক প্রকৃতির আর কি তো মুসিমিন আখিল সাদা দিলে উনি ভেবেছেন যে তাহলে তার অবস্থা ভালোই উনি তার ভাইকে ডেকে পাঠান যে আপনি চলে আসেন হোসেন চলে আসেন কোনো সমস্যা নাই জনগণ পক্ষে চিঠি দিয়ে পাঠিয়ে দেবেন এদিকে এই তল তল কিন্তু ওই সময় যখন ওখানের খলিফা ছিলেন খলিফা মানে ইয়ে গভর্নর ছিলেন মন্ত্রী ছিলেন সাহাবি নমান বিন বাসীর সাহাবি নোয়মান বিন বাসীর রদিয়াল হানহ তিনি ছিলেন খলিফা মানে গভর্নর মন্ত্রী তিনি একটা নরম প্রকৃতি ছিলেন এবং রাসুল্লাহ আসামের নাতিকে নাতি হিসেবে শ্রদ্ধা করতেন যখন দেখেন তার হাতে বায়াত হচ্ছে উনি বিষয়টা খুব একটা গুরুত্ব চোখে দেখেনি এ হলে হোক এক কথা তার মানে মানসিকতা ছিল না খুব একটা প্রতিবাদ করার তাকে তখন জনগণের পক্ষ থেকে বলা হলো যে এই ব্যাপার আপনি এখানে প্রতিবাদ করছেন না এভাবে বায়াত মানে এক রাষ্ট্রের ভিতরে আর এক রাষ্ট্র হতে যাচ্ছে তা আপনি তো কিছুই করতেছেন না তো বলছে কী করবো ঝগড়া করবো রক্তপাত করবো যা হোক উনি এটাকে মানে খুব একটা মানে অ্যাকসেপ্ট করেন পরে তার বিরুদ্ধে এজিদ বরাবর পাঠিয়ে দেওয়া হলো এই ব্যাপার আপনার রাষ্ট্র থেকে চলে যাচ্ছে খেলাফত থেকে চলে যাচ্ছে এই এই ইরাকনগরী বিশেষ করে কুফা এ শেষ হয়ে যাচ্ছে এটা আর নয়নবাসীর ভালোভাবে পরিচালনা করতে পারে না তখন উনি তাকে চেঞ্জ করেন এবং আবদুল্লাহ বিন জিয়াদ ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামের এক প্রাচন্ড হৃদয়ের ব্যক্তিকে এখানের গভর্নর নিয়োগ করেন মানে বসরা কুফা গোটা ইরাকের তাকে মালিক বানিয়ে দেন ইরাকের ইরাকের তাকে কি করেন গভর্নর করে দেন আগে বসরা তার হাতে ছিল এখন কুফারও হয়ে গেল এখন সে দুটো রাষ্ট্র মিলে খণ্ড রাষ্ট্র মিলে সে বলা যেতে পারো গভর্নর এখন এজিদের পক্ষ থেকে এই কিন্তু বিষয়টাকে অত্যন্ত কঠোরতার সাথে প্রতিবাদ করে এবং অতি অল্প সময়ে সক্ষম হয় তাদেরকে ফিরিয়ে আনতে মানে খলিফার ফেভারে ফিরিয়ে আনতে সক্ষম হয় ভয় দেখায় যে তোমরা যে এইভাবে খেলা খেলাফতার বায় নিয়ে হাতে হুসাইনের হাতে আমি তো সিরিয়া থেকে এমন সংখ্যক লোক আনতে পারি যে তোমাদের কচু কাটা করা হবে একটাও তোমরা মানে জীবিত থাকবে না সবকে মেরে একবারে সাফা করে দেওয়া হবে এই যেমনি ভয় দেখায় শিয়া ছিল এই এমনি মুনাফেক জাত তারপরে ওই ভয় পেয়েছে ভয় দেখানো হয়েছে খালাস কেটে পড়ছে এখন মুসলিম আকিলের সাথে যেখানেই উনি যান হাজার হাজার লোক তাকে ভিড় করে তার সাথে থাকে সাঁত দেয় বিন জিয়াদ যখন এই কূটনীতি অবলম্বন করলেন তখন জনগণ সরে যেতে লাগলো তার কূটনীতির আটা অংশ ছিল যে নেতাদেরকে হাতে করা প্রত্যেক এলাকার নেতাদেরকে ঘুষমুষ দিয়ে হাতে করে নেয় বলে খবরদার মুসলিম বিন আকিলের কথা শুনবা না তোমরা হোসেনের হাতে বাদ হবে না নেতাদের হাতে করা মানে কি জনগণ এমনি মুষ্টিতে চলে আসছে তো যাহোক জনগণ কেটে পড়তেছে কেটেই পড়তেছে কেটেই পড়তেছে এরপরে এক সময় মোসামিন আকিল অল্প কিছু লোকের মাধ্যমে ছিলেন লোক নিয়েছিলেন তাকে ওখান থেকে পাকড়াও করা হয় আবাদুল জিয়াদের বাহিনী তাকে পাকড়াও করে এবং তাকে ওই উপরতলায় নিয়ে রাজপ্রাসাদের উপরতলায় নিয়ে তাকে জবাই করার পর তার মাথা ফেলে দেওয়া হয় পিছনে মানে বা ঘরের বাড়ির নিচে রাস্তায় ফিরে দেওয়া হয় মাথা দেখে সব সবাই বুঝতে পারছে কী কাণ্ড হয়েছে তো যাই হোক এতে আরও মানে একটা ভীতির সঞ্চার হয় এখন আর হোসেনের পক্ষে কোনো লোক নাই থাকলেও মনে মনে উপর দিকে আর কেউ বলতেছে না হোসেন আজ রান এবার তিনি আগের পত্র পেয়ে কিন্তু আসতেছেন দেখেন আল্লাহ যার যেটা তাকদিয়ে লেখে সেটাই কিন্তু সে তাকদিরই বরণ করা লাগে মোসম্মিন আকিল আগের তথ্য অনুযায়ী পত্র দিলেন যে ভাই আসেন অসুবিধা নেই আপনার হাতে বায়াত করেছে আপনার ফেভারেট সব লোক আপনাকে কোয়ালিফাইসে দেখতে চান তো এদিকে হোসেন রওনা দিয়েছে আর সে যুগ তো আর টেলিফোনের যুগ নাই যে এক মিনিটের ভিতরে সব কিছু হয়ে যাচ্ছে নতুন নতুন খবর চলে যাচ্ছে তো উনি যে পত্র দিয়েছেন পত্র যেতে যেতে মোসিম্বিন আকিল এগুলো পরিবর্তন হয়ে গেলো যে মোসিমিন আকিলই দুনিয়াতে নাই তো মোসিম্বিন আকিল এতটুকু অনুমতি নিয়েছিলেন যে ঠিক আছে আমার ভাইকে আমি ডেকে পাঠিয়েছি তাকে আমি আবার বিরত করতেছে আর পত্র দিয়ে তো বল ঠিক আছে একটা পত্র লিখতে পারো একটা পত্র তাকে লেখার অনুমোদন দেওয়া হয়তো এই পরবর্তী পত্রে উনি মুসলিমিন আকিল মুসলিমিন আকিল হোসেনকে আসতে নিষেধ করেন এবং কুফাবাসী ইরাকবাসীদের গাদ্দারির কথা বলেন যে এরা প্রতারক এরা কেটে পড়েছে এরা আপনার সাঁত দিবে না আপনি আসেন না আর আমার এই পরিস্থিতি তো এটা জানার আগে এ পত্র পাওয়ার আগে হোসেন রাজুল আহ বের হয়ে যান এদিকে হোসেন বের হোসেন দেখেন ইতিহাসে রয়েছে হাদিসের পাতায় রয়েছে মানে সাহাবা এক রামের প্রতিক্রিয়া হোসেন রাজুল যখন বের হন তার সাক্ষাতে ইব নম্বর অনেক অনেক দূর থেকে উনি আসেন সফর করে আসেন এসে তাকে বলেন যে আপনি যাবেন না আপনি যাবেন না আপনি এরাকে যাবেন না এরাকে যেতে আপনাকে নিষেধ করছি কারণ আমি ভয় করি যে আপনাকে এই ইরাকবাসী মানে হত্যা করবে তারপর বলেন যে আপনি জানেন না আপনার সাথে আপনার বাবার সাথে এই ইরাকবাসী কি গাদ্দারি করেছিল ধোকাবাজি করেছিল আপনি জানেন না আপনি কেন যাচ্ছেন তারপর বললেন যে আপনার নানা তো তিনি দুনিয়াতে গিয়েছিলেন সম্পূর্ণ দুনিয়া বিমুখ ছিলেন তিনিও চান যে আপনারা এইভাবে দুনিয়া বিমুখ থাকবেন কেন আপনি মানে আপনাকে খলিফা হতেই হবে আপনি কেন যাবেন ওখানে তারপর তাদের ধোকাবাজির কথা স্মরণ করলে হোসেন বলেন যে দেখেন এত হাজার হাজার এসেছে আমার কাছে তারা বায়াত করেছে আর আমার ভাই বলে চিঠি দিয়ে পাঠিয়েছে যে সব কিছু ঠিক আছে আমি যাব তো যাই হোক নমর মানে কন্দন অবস্থায় মানে অস্বসিক্ত অবস্থায় তাকে বিদায় দেন এবং এটাও বলেছিলেন যে হে হে নিহত তোমাকে সালাম থাকলো এভাবে সালাম দিয়ে উনি বিদায় হয়েছেন তার কাছ থেকে মানে উনি জানতে পেরেছেন বিষয়টা যে এর পরিণতি নিশ্চিত হতাশাওয়ার কিছু না কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে রয়েছে আর উনি ওখানে যাচ্ছেন ইরাকবাসীতে বিভিন্ন রঙের উনি জানতেন নিষেধ করেছেন তাহলে ইবন নিষেধ করলেন ইবনা আব্বাস নিষেধ করলেন ইবনা আব্বাস আলবায়তের রসুলের অন্তর্ভুক্ত ইবনা আব্বাস তাকে নিষেধ করলেন যে না যাবেন না আপনি তাকেও ইরাকবাসীদের গাদ্দারের কথা স্মরণ করে দেন আর একজন কে ছিল হোসেন আজ্ল আনহর নিজেরই বইমাত্রীয় ভাই মোহাম্মদ বিন হানাফিয়া তিনিও তাকে বারণ করেন হোসেন চেয়েছিলেন যে তার পরিবারের সাথে যেন মোহাম্মদ বিন হানাফিয়া তিনিও যান কিন্তু তিনি তো যাননি তার পরিবার নিয়ে বরং তার আরও নিষেধ করেছেন ভাইকে যেতে নিষেধ করেছিলেন যে আপনি যান না তাকেও নিষেধ করেছিলেন তো একাধিক সাহাবায় রাম হোসেন আজ্ঞ্ল আনহকে যেতে নিষেধ করেছিলেন এবং অনেকে বলেছেন দেখেন মুসলমানরা এক হয়ে রয়েছে তাদের কালেমা এক হয়ে আছে সুতরাং আপনি ওখানে এখন যদি যান এর অর্থ হলো মুসলিম বিভক্তি হবে ফেতনা হবে ফাসাদ হবে ফল কিছু হবে না অতএব বিরত থাকেন এখানে যাওয়া থেকে কিন্তু উনি বিরত হননি উনি শত বাধা উপেক্ষা করে উনি চলে গিয়েছেন কথাই বলে বরং হাদিসে এসে যার যেখানে মৃত্যু আল্লাহ রে লেখেন সেখানে তার যাওয়া একটা প্রয়োজন করে দেন চলে এসে তিনি এসে। যে আল্লাহ যার মৃত্যু লেখেন কোনো জমিনে সে জমিনে তার একটা প্রয়োজন করে দেন যার ফলে সে যায় ওখানে তো হোসেনের মৃত্যু লেখা রয়েছে এটা কীভাবে আমরা জানলাম মরণের মাধ্যমে যে ওখানে তার মৃত্যু হয়েছে তাছাড়া রাসু সাল্লাহ আলী আসসালামের খানা হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিসটা তবরানিতে এসেছে আর বিভিন্ন গ্রন্থে এসেছে সেটি হলো এই একদা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম হোসেনকে আদর করছেন এমন তো অবস্থা জিবরিল আমিন নাজিল হন আসমান থেকে আসেন এসে বলেন যে আপনি মনে হয় আপনার এই ছেলেকে অনেক স্নেহ করেন তো রাসুল সাহেব বলেন হ্যাঁ আমি অনেক স্নেহ করি একে তখন বলেছেন আমা ইন্না উম্মা থাকা তখল হাজা মনে রাখবেন আপনারই উম্মত আপনার এই সন্তানকে হত্যা করবে এরপর বলেছিলেন আপনি যদি চান আপনাকে সে হত্যার রঞ্জিত জমিন রক্তাক্ত জমিন আপনাকে দেখাব এরপরে ওই জমিনটা তুলে ধরেন দেখেন হামরা ওই জমিনের মাটি একেবারে লাল রঞ্জিন রঞ্জিত হয়ে রয়েছে মানে রক্ত মাখা জমিন তুলে ধরেন মানে হোসেনা জানো যে জমিনে নিহত হয়েছেন একষট্টি হিজিতে সে জমিনকে দেখানো হচ্ছে রসউল্লা সাল্লাহ আলী ও হ্যাঁ পঞ্চাশ বলা যেতে পারে পঞ্চাশ ষাট বছর আগে পঞ্চাশ বছর আগে কমপক্ষে দেখানো হচ্ছে তো রসৌল্লা সাল্লাহ আলী রাম ভারাক্রান্ত হৃদয় হন সালামা ঘরে ঢুকে দেখেন যে রাসুল্লাহ সালাহ আলী সাল্লামের এই অবস্থা তখন বলেছিলেন যে হে রাসূল আপনার অবস্থা কেন এরকম তখন উনি বলেছিলেন যে জিবলিল্লা আমিন আমাকে বলেছেন জিবলিল আমিন আমাকে বলেছেন যে আমার এ নাতির সাহাত হবে তার সাহাতের ঘটনা শুনে আমি দুঃখিত হয়েছি এভাবে কষ্ট পেয়েছি তাহলে এই ঘটনা বিশুদ্ধভাবে এসেছে আলামানাসবানীর রহমতুল্লাহ তার সিলসিলা সহিহার ভিতরে উল্লেখ করেছেন মানে প্রসিদ্ধ ঘটনা যে রাসুল সাহসামকে দেখানো হয়েছিল রঞ্জিত সেই মাটি তাহলে এটা ভাগ্য এ ভাগ্য এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই কাউরি এবং বাস্তবে তাই হয়েছিল যে শত বাধাকে উপেক্ষা করে উনি গিয়েছেন বাহাদির কে কে ইবনাস বাহাদিরেন ইবনামর বাহাদেন তার নিজের বইমাত্রী ভাই বাহাদির আর অনেকে বাহা দিয়েছে ইতিহাস সাক্ষী বেদায় এনে পড়লে আমরা দেখতে পাই যে একাধিক সাহাবাহরাম তাকে বাহা দিয়েছে এই এগুলো কি বাতির পন্থী কিছু যে পন্থী রয়েছে বলে একাই হোসেন হক উঁচু করার জন্যে এইভাবে চলে গিয়েছে। এই যে সাহাবায়কেরাম এগুলো কি বাতিল পন্থী অ্যাজিদকে যারা খলিফা হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন তারা কি বাতিল ছিলেন মুখ সামলে কথা বলা উচিত বিদাতির গোষ্ঠী বোঝে নাটো জানা ইতিহাস ইতিহাসটাও বোঝে না ভালো করে দেখা গেল ইবন নিষেধ করেছেন ইবন আবাস নিষেধ করেছেন মহাজুল হানাফি নিষেধ করেছেন আরও একাধিক সাহাবের নাম আছে তারা নিষেধ করেছেন এ বলেছেন যে উন্মতের ফাটল হবে আপনি যান নাই যাবেন না এখানে সেখানে তাইমা রহমতুল্লাহ বলেন যে যদি হোসেনা যখন না যেতেন তাহলে এতেই উন্মতের কল্যাণ ছিল তার যাওয়াতে কোনো ফায়দা হয়নি বরং আরও মানুষ কী হয়েছে মুসলিমগণ ফেতনাই পড়ে গেছে এবং ওই যে ফেতনার বীজ বপন হয়েছে ওই সময় থেকে এখন এই ফেতনার সমাধান হয় না আজ দেখেন সেয়ারা আরা দশে মহরম আসলে সাহাবিদের গালমন্দ করে সাহাবিদেরকে লানত করে একটা বিভক্তির সৃষ্টি হয়ে রয়েছে সখন থেকে বিভক্তি এটা ছিল না এর আগে এটা এ কারবার প্রান্তের ইতিহাসের আগে ছিল না এভাবে বিভক্ত তাহলে আমরা লক্ষ্য দেখছি যে হোসেন আনহো তিনি তিনি আসলে বলা যেতে পারে যে সরাসরি রাষ্ট্রের মুখালাফাতে যাননি কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল পরবর্তী ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি উনি যখন কারবালা প্রান্তে পৌঁছে গেলেন তখন অবায়দুল্লাহ বিন জেয়াদের বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলা হল আপনি এক পা অগ্রসর হবেন না আপনাকে যেসে দেওয়া হবে না এরপরে ওখানে কথাবার্তা বিনিময় হয় তারপরে হোসেন আজানহর প্রসিদ্ধ তিনটি প্রস্তাবের কথা সব বিভিন্ন ইতিহাস গ্রন্থে এসেছে সে গ্রন্থে এসেছে যে হোসেন আজানহ তিনটা প্রস্তাব দিয়েছিলেন যখন তিনি বাধাপ্রাপ্ত হন তিনটা প্রস্তাব দিয়েছিলেন একটা প্রস্তাব যে হয় আমাকে ছেড়ে দেওয়া হোক আমি যেখান থেকে এসে সেখানে চলে যাব অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক আমি এজিদের হাতে বায়াত করতে যদি হয় তো আমি সরাসরি তার হাতে বায়াত করব মানে তাকে আনুগত্য তার আনুগত্যের বায়াত করবেন উনি সেখানে গিয়ে মানে সেখানে ওই সিরিয়াতে উনি ছিলেন যেটা বর্তমানে আমরা সরিয়ে সিরিয়া বলে থাকি সাম দেশে তো উনি বলেছেন আমাকে ছেড়ে দেওয়া ওখানে যে আমি বাত করি তার হাতে হাত রেখে সিদ্ধান্ত ছিল যে অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক আমি এই মুসলিম রাজ্যের সীমান্ত এলাকায় থাকব সেখানে এলাকা পাহারা দেব এসব বন্দি করবো তো তিনটা চুক্তির ভিতরে কোন চুক্তির ভিতরে হোসেন আজ রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ মিলে না বরং উনি বলেছেন আমাকে ছেড়ে দেওয়া হোক এই যে দেখাতে বাদ করার জন্য বা ছেড়ে দেওয়া হোক আমাকে চলে যাওয়ার জন্য মদি নাই ছেড়ে দেওয়া হোক আমাকে রাষ্ট্র সীমান্তের যে কোনো স্থানে গিয়ে আমি সেখানে এবধ বন্দি করব। সেখানে পাহারা দেবো সেখানে এবধ বন্দি করব তো কোনোটাতেই রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ মেলে না আর বলা হচ্ছে যে হোসেন রাজন একাই মানে ওই হককে জয় করার জন্য একাই তিনি এজিদের বিরুদ্ধে উনি লেগেছিলেন তার মানে হোসেনকে রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করার চেষ্টা করতে করা হচ্ছে বলা হচ্ছে যে এটাই ইসলামের কারণে এটাই করতে হবে মানে খলিফা যদি হয়েও যায় মুসলিমের তাহলে এই খলিফার বিরুদ্ধে এইভাবে হাত উঁচু করতে হবে এভাবে কি হতে অস্ত্র নিতে হবে মোকাবেলা করতে হবে যেভাবে হোসেন করেছেন অথচ হুসেনের ইতিহাস সম্পর্কে খবর নাই হোসেন কি করেছেন তিনটে যে প্রস্তাব দিয়েছে তিনটে প্রস্তাবের কোনটাতে রাষ্ট্রবিরুদ্ধে কোনো তৎপরতা নাই কিন্তু এরপর আবাদুল আলমে জিয়াদের পাশ্ডা নীতি তাকে বাধ্য করেছে যুদ্ধ করতে বলা হয়েছে ওবায়দুল জিয়াদের পক্ষ থেকে যে এ তিন প্রস্তাবের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না হয় ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হতে হবে নতুবা যুদ্ধ করতে হবে আবার ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হতে হলে এ ছিল শয়তান প্রকৃতির লোক তার হাতে মানে আনুগত্য তার হাতে তার নগর আত্মসমর্পণ করার অর্থ কিন্তু হুসেন জানে চেনেছেন যে এটা মরণ মৃত্যু ছাড়ার কিছু নাই কারণ তার ভাই মুসলিম আখিলকে সে হত্যা করেছে এভাবে জিল্লতির মরণের থেকে বাঘের মরণ মারা হোক তার সামনে দুটো সিদ্ধান্ত ছিল যে হয় আত্মসমর্পণ করতে হবে ওবাদ আমিন জিয়াদের হাতে এবং ওবাদুল আমিন জিয়াদের হাতে আত্মসমর্পণ সমর্পণ করার অর্থই হলো মৃত্যু আর একটা অতবা যুদ্ধ তো যা হোক যখন এই তিন প্রস্তাব দিয়েছেন এর আগে যে প্রস্তাবগুলি বলা হলো তো এই তিন প্রস্তাব দিলে যখন অস্বীকার করা হলো এবং বাধ্য করা হলো তখন এই ওবাদুল জিয়াদের বাহিনী থেকেই একজন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে বলল যে একটা কাফের বাচ্চা যদি এ জাতীয় প্রস্তাব দেয় তাহলে সেটা সেটা গ্রহণ করা উচিত কারণ এগুলো নৈতিক প্রস্তাব নীতিগত কথা এগুলো তো তোমরা আল্লাহর রসুলের নাতি প্রস্তাব সেটা তোমরা গ্রহণ করবে না এরপরে উনি হোসেনের পক্ষ নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে মারা শুরু করে তার বাড়ি দিয়ে মানে মাথা উড়ানো শুরু করে এরপরে যাই হোক এই যুদ্ধটাই বাকি থাকে যেহেতু হোসেন গ্রহণ করেননি এবং ইবনা কাসির বলছেন যে ইব না এটা সাম নাই শোভা নাই যে অবায়দুল্লাহ মিন জিয়ার নিচু লোকের হাতে মানে আত্মসমর্ম করবে যে আত্মসমর্পণের শেষ ঠিকানা হলো মৃত্যু তো তার সোভা না তো যা হোক এই নীতিগত কারণেই হোসেন যুদ্ধে বাধ্য হয়েছিলেন তাকে যুদ্ধে যুদ্ধে বাধ্যগতভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল বাধ্য করা হয়েছিল তাহলে হোসেন অজান যুদ্ধে বাধ্য হয়ে যুদ্ধ করেছিলেন তিনি ইচ্ছা করে যুদ্ধে লিপ্ত হননি অতএব হোসেনের ঘটনা দিয়ে এ কিছু বলা যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ এটা বিদাতির কথা ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরে নাকি আরে বিদাতি কি জিন্দা হয়েছে ইসলামের যত ক্ষতি হয়েছে কারবারের পরই কারবার পর্বে মুসলিম ঐক্য ছিলেন মুসলিম ঐক্য ছিল আর তুমি বলছো যে ইসলাম জিন্দা হতে হয় এগুলো হলো বিদাতি মানে যারা সরাসরি এভাবে রাষ্ট্রনায়কের বিরুদ্ধে নামতে চায় রাষ্ট্র রাষ্ট্রনায়কের পাপা চাই তার প্রতি লক্ষ্য করে আর শক্তি নাই কিছু নাই এগুলি সবই মনে করতে হবে যে বিদাতি মানে ইসলামকে ভুল বুঝেছে এবং এই হোসেন রাজনা আনহর এই বিষয়টাকে ভুল বুঝেছে তারা এমনভাবে বলতে চাই এক হোসেন হক তুলে ধরেছেন রক্ত বিসর্জন দিয়েছেন তবুও বাতিলের কাছে মাথা মাথা করেনি নি গরম গরম কথা সবই যে ভুল ইতিহাস সবটাই তো ভুল তো এজিদকে যারা গ্রহণ করেছে তারা কি বাতিল ছিলেন সাহাবায় কেরাম আব্দুল হক একজন মহাদ্দেশনে বলছেন যে ষাটজন সাহাবি এসি দেখাতে বাদ করেছিল ষাটজন সাহাবি এরা সব বাতিলপন্থী সারা মুসলিম ওয়ার্ল্ড তাকে গ্রহণ করে নিয়েছিল মানে গণ্য সব গ্রহণ করে নিয়েছে তার মানে বায়াত চালু হয়েছে এবং খলিফাত স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে তো তারা সব অমুসলিম ছিল তারা সব কি বাতিলপন্থী ছিল এইগুলি হলো সমস্যা এই দিন কায়েমের ক্ষেত্রে এই সমস্ত বেদাতি আঁকি হলো রাত কায়েমের নামান্তর এগুলো দিন কায়েম না এগুলো দিন ধ্বংস করার ইয়ে এটার নিয়ম নীতি তো যা হোক আল্লাহ হদায়ত করেন মনীষে সেক্রেটারি বলতেই আছে যে সময় নেই সময় নেই তো যাহক হোক আমরা আশা করে বুঝতে পেরেছি যে এই বিষয়ে দেখবেন যে খেপে গিয়েছে বেদাতিরাও দেখে গেছে মানে ওই হোসেন পার্টি তাকে কি করছে মানে হাইলাইট করে দেখাচ্ছে যে একাই উনি ছিলেন আর কেউ ছিলেন না হকের পথে ওরা বলছে ওদের সাথে যাদের মিল আছে অনেকেই বিষয়ে আকিদের ক্ষেত্রে বিভ্রান্তি বেদাত রয়েছে দেখবেন এক একসাথে কণ্ঠ মিলে গেছে মানে বেদাতি সব এক হয়ে গেছে মানে তারাও বলতে চায় এবং মা বিরুদ্ধে অনেক কটাক্ষ করে কথা বলে নাজিবুল্লাহমিনা হচ্ছে মা বিয়ার দিল একজন সাহাবি এবং এজিদকেও যেভাবে বলা হয়ে থাকে যেভাবে জঘন্যভাবে পেশ করা হয়ে থাকে এজিদ এরকম বিতর্কিত লোক থাকলে তাকে সাহাবায় কেরাম মানতেন না অতএব মনে হচ্ছে অন্তত এজিদ মুসলিম ছিলেন পাপ টাপ যাই করুক এজিদ কিন্তু ইসলাম থেকে খারিজ কোন ব্যক্তি ছিলেন না এজন্যে তাকে খলিফা হিসেবে গ্রহণ করে নিয়েছেন সাহাবা কেরাম বড় বড় প্রবীণ সাহাবা হোসেনের থেকেও যারা প্রবীণ জ্ঞানে গুনে যারা প্রবীণ যদিও বাইত হিসেম হোসেন একটা মর্যাদা স্বীকৃত কিন্তু হোসেনের পরিবার থেকে মহাদমিন হানাফে তার সাঁত দেননি ইবন আব্বাস তার সাঁত দেননি এরা বাতিল বন্ধু নাকি বাতিল এরা কিন্তু দেখবে যে বিদাতী লোকদের মানে কথাবার্তায় বোঝা যায় যে এরা সবই বাতিলপন্থী মানে হোসেন এজিদের খেলাফতকে যারাই মেনেছে সব বাতিলপন্থী মিন নওয়াজমিনেক এরকম জাহালাতপূর্ণ কথা অজ্ঞতার কথার ওষুধ হলো একটাই যে লেখাপড়া করতে হবে ইতিহাসটাকেও জানতে হবে ভালো করে তাহলেই বুঝে আসবে হোসেন আজ রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহীতে সামিল হননি তাকে খেলাফতের লালসা দেখে নেওয়া হয়েছিল খলিফা বানাতে চেয়েছিল বলে উনি গিয়েছিলেন কিন্তু এরপরও উনি রাষ্ট্রদোহিতায় শরিক হতে চাননি কিন্তু তাকে বাধ্য করে যুদ্ধে লাগানো হয়েছে তিনি কোনো কর্মেই এসিদের খেলাফতকে উল্টাতে গিয়ে উনি যুদ্ধ করেছিলেন এবং এভাবে রক্ত দিয়েছেন তাই আমাদেরকে রক্ত দিতে হবে এই ধরনের মনোভাব নিয়ে কথা বলা এবং হোসাইনের পক্ষে এরকম কথা বলে একাই উনি হককে তুলে ধরেছিলেন আর বাকি সব ছিলেন বাতিলপন্থী এটাই হলো বিদাত পন্থীদের আলোচনা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন পরিশেষে আমরা বলি হোসান আল্লাহ আহমদ শহীদ হয়েছেন আমরা দুঃখিত ইন্না ইহেরা জীবন আল্লাহ তাকে সমন্ধে করেছেন শহীদ করেছেন কিন্তু এর অর্থ এ নয় যে তার এই সাহায্যের দিনটি আসলে শোক মাতুম করা হবে তাজিয়া বের করা হবে এগুলি সব বিদাত তার থেকে আরও অনেক অনেক মহান মানুষের মৃত্যু ঘটেছে সাহায্য ঘটেছে কিন্তু এই নিয়ম ইসলামী শহীদের নাই কারোর ক্ষেত্রে নাই যে শোক দিবস পালন করবো সুতরাং হোসেনের দিবসকে কেন্দ্র করে সব পালন করা এটা কোনো মুসলিমের উচিত নয় আল্লাহ রুব্রাহিন আমাদেরকে সঠিক বোঝার তহফিক দান করেন্লাহার